স্বাগতম গ্রিনটাচ ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, এইচএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের লেকচারে জানব সংখ্যা পদ্ধতির ইতিহাস, সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। চলুন জেনে আসি সংখ্যা পদ্ধতির ইতিহাস কী। সংখ্যা পদ্ধতির ইতিহাস দেখেন, আজকে আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করে আসছি, এই সংখ্যা পদ্ধতি কিন্তু একদিনে আসেনি, একটা একটা ধাপে ধাপে আমাদের মাঝে এসেছে। মানুষ প্রাচীনকাল থেকেই যখন তাদের সম্পদটা গণনা করার একটা তাদের প্রয়োজন পড়ল, আমরা কিন্তু জানি প্রয়োজন আবিষ্কারের জন্য নেই, যখন তাদের গণনা করার প্রয়োজন পড়ল তখন তারা কী করলো, সংখ্যা পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করলো। তারা প্রথমে হাতের আঙুল গুনে, পায়ের আঙুল গুনে তাদের ফসলের হিসাব রাখত। একটি পর্যায়ে যখন তাদের এই আঙুলগুনে কিন্তু অত হিসাব করা সম্ভব না, তাই তারা কী করলো, একটা পর্যায়ে এসে নুড়ি পাথর, তারপরে রশিতে গিট দিয়ে তারা হিসাব রাখা শুরু করলো। দেখেন এটাও কিন্তু অনেক ঝামেলাপূর্ণ, অনেকগুলো সম্পদের হিসাব যখন রাখত, অনেকগুলো নুড়ি পাথর হয়ে যেত অথবা রশিদ গিটটা অনেক হয়ে যেত, দেখেন ব্যাপারটা কিন্তু ঝামেলাপূর্ণ। তখন তাদের মাঝে কিন্তু আরও প্রয়োজন পড়া শুরু করলো। তখন তারা কী করলো, একটা ফুল, একটা সম্প্রদায় আছে একটা ফুলকে তারা পঞ্চাশ বিবেচনা করলো, যে একটা ফুল মানে পঞ্চাশ বোঝাবে। আর একটা সম্প্রদায় একটা গরুর সুবিধা বললো কি, এটাকে পঞ্চাশ বিবেচনা করবে। এখন দেখেন দুইটা পক্ষের ভিতরে কিন্তু একটা আদান প্রদানের একটা ব্যবস্থা থাকে, আদান প্রদানের কিন্তু একটা থাকে। তারা যখন আদান প্রদান করতে যায় তাদের কিন্তু বিরাট সমস্যায় সম্মুখীন হয়। তখন কিন্তু তাদের মধ্যে একটা ভাব সৃষ্টি হলো যে এমন যদি হইতো, যে এমন সংখ্যা পদ্ধতি হইতো যার একটা ডিজিট ব্যবহার করে সবাই আমাদের ওই ডিজিটটাই ব্যবহার করতো, যাতে করে এরকমের কোনো প্রবলেমে না পড়তে হয়। আর তখন থেকে কিন্তু সংখ্যা পদ্ধতির উদ্ভব হয়েছে বা উৎপত্তি ঘটেছে। এখন আসেন সংখ্যা পদ্ধতি কী। সংখ্যা পদ্ধতিকে যদি আমরা সংজ্ঞায়িত করি, এভাবে বলতে পারি যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। যেমন ধরেন আমরা ছোটোবেলায় কিন্তু শিখছি ওয়ান টু তিন, ওয়ান টু থ্রি, এরকম করে কিন্তু লিখছি। দেখেন এই লেখাটাকে যখন আমরা এভাবে ঘুরিয়ে লিখছি ম্যাডাম কিন্তু কাটানছে, অর্থাৎ এইভাবে নিজের ইচ্ছা মতো কিন্তু ভাবটা প্রকাশ করা যাবে না। অর্থাৎ সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতি। সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে কী বলে, সংখ্যা পদ্ধতি বলে। এখন আসেন সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার, দুই প্রকার। একটি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখেন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমি লিখলাম 1111, দেখেন এই চার নম্বর সংখ্যাটার জন্য কিন্তু একটা স্থানীয় মান আছে, যাকে আমরা বলি 1000। আবার এই তিন নম্বর সংখ্যাটার জন্য কিন্তু একটা স্থানীয় মান আছে, কত, 100। দুই নম্বরটারও কিন্তু একটা স্থানীয় মান আছে, 10। তিন নম্বরটারও কিন্তু একটা স্থানীয় মান আছে, সেটা কত, 1। এখন আসেন দেখেন চারটা ডিজিট প্রত্যেকের কিন্তু আলাদা একটা স্থানীয় মান আছে, এর কারণে এই সংখ্যাটিকে কী বলা যাবে, পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আসেন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যার স্থানীয় মান নেই, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে কী বলে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন রোমান সংখ্যা 1, দুইটা দাগ দিলে কই 2, তিনটা দাগ দিলে কই 3, এইরকম করে দিলে কই 4, এরকম করে দিয়ে কই 5। দেখেন এই যে পাঁচটার সংখ্যা আমরা বুঝাইলাম, এর কিন্তু কারোই স্থানীয় মান নেই। এখানে তিনটা দাগ দিয়ে 3 বোঝাচ্ছে, এর নিজস্ব একটা মান আছে, কিন্তু তিনটা একের কিন্তু আলাদা আলাদা কোনো মান নেই, যার কারণে এটাকে কী বলা হয়, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা জানব পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো চার প্রকার। দেখেন পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কয় প্রকার, চার প্রকার। কি কি, বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। এখন আমরা এই চার প্রকার সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো, পজিশনাল যে চার প্রকার সংখ্যা পদ্ধতি যা আমরা ব্যবহার করে থাকি এই সম্পর্কে জানবো। দেখেন বাইনারি, যার ফ্যামিলি সদস্যের সংখ্যা কয়জন, দুইজন, অর্থাৎ বাইনারিকে যদি আমরা সংজ্ঞায়িত করি এভাবে বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য দুটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তখন তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আর এই সংখ্যা পদ্ধতিতে দুটি প্রতীক ব্যবহার করা হয় বলে এর বেস কত, 2।
আর এটাকে লিখে যখন আমরা প্রকাশ করব এই দুটি প্রতীকের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, যেমন 101 এটাকে লিখে যখন বেসটা আমরা 2 লিখব তখন এটাকে কি বলবো? বাইনারি সংখ্যা পদ্ধতি। এবার আসেন অক্টাল সংখ্যা পদ্ধতি। দেখেন অক্টালের এর ফ্যামিলির সদস্য সংখ্যা কয়জন? 8 জন। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তখন তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ অক্টালে কতটি প্রতীক ব্যবহৃত হবে? 8টা। এর কারণে এর বেস কত? 8। এই 8টা প্রতীক ব্যবহার করে যে সংখ্যা প্রকাশ করা হয় তাই অক্টাল সংখ্যা। যেমন 5, 6, 7 লেখে যদি এরকম ভাবে 8 দেওয়া যায়, বেসটাকে 8 দেওয়া যায়, তখন তো এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। এবার আসেন ডেসিমাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য 10টি প্রতীক ব্যবহার করা হয়, দেখেন এর ফ্যামিলির মেম্বার কয়জন? 10 জন, তখন তাকে কি বলে? দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এর বেস থাকতে হবে 10 এবং সংখ্যাগুলো থাকতে হবে এই 10টি। এই 10টি প্রতীকের ভিতরে সীমাবদ্ধ। যেমন ধরেন আমি এখান থেকে লিখতে পারি 7, 6, 5 এটা লিখে যদি এর বেসটা কত দেই? 10, তখন সেটা কি? দশমিক সংখ্যা পদ্ধতি। এবার আসেন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দেখেন এর সদস্য সংখ্যা সবচেয়ে বেশি কয়জন? 16 জন। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য 16টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তখন তাকে কি বলে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এখানে 16টি ব্যবহার করা হয়, দেখে 16টি ব্যবহার করা হয় বলে এই সংখ্যা পদ্ধতি বেস কত? 16। অর্থাৎ এর কাছে আমি লিখে প্রকাশ করতে চাই তাহলে এই 16টি ডিজিটের মধ্যে সীমাবদ্ধ থেকে বেস দিতে হবে কত? 16। যেমন এ 6, 9 এর বেস কত? 16। তখন এটা কি হবে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আশা করি আপনারা চার প্রকার সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা পেয়েছেন। তো পরবর্তীতে আমি এই সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আপনাদের মাঝে আসবো, কিভাবে এই এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।